সম্মানিত মৎস্য চাষী ভাইরা তিন তিনবার রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত আদর্শ মৎস্য নাসের পক্ষ থেকে সকল মৎস্য চাষী ভাইদের জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের সামনে সম্পূর্ণ নতুন একটি মাছের ভিডিও নিয়ে হাজির হয়েছি যার নাম হচ্ছে সুবর্ণ মাছ অনেকে সুবর্ণ মাছের নাম শুনে থাকতে পারেন কিন্তু অনেকে এই মাছগুলোকে দেখেন না এই যে এখানে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এক বছর বয়সে সুবর্ণ রুই মাছ তো এই মাছগুলা আপনার এক বছরে ওজন আসে দেড় থেকে দুই কেজি যদি এদেরকে প্রপার খাবার দেওয়া হয় তাহলে এক বছরে আপনার দুই কেজি আড়াই কেজি ওজন আসে তো আপনারা যারা সুবর্ণ রুই মাছের পোনা সংগ্রহ করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের প্রতিষ্ঠানে সুবর্ণ রুই মাছের অর্ডার কনফার্ম করতে পারেন একমাত্র আমাদের প্রতিষ্ঠানে অরিজিনাল হানড্রেড পার্সেন্ট এনবিটি মুক্ত সুবর্ণ রুই মাছের পোনা বিক্রি করা হবে এই মাসের বিশ তারিখের পর থেকে আমরা এই সুবর্ণ রই বাজারজাতকরণ করব। তো তাই যারা সুবর্ণ পোনা পুনঃসংগ্রহ করতে যাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের প্রতিষ্ঠান থেকে অরিজিনাল সুবর্ণ মাছের পোনা সংগ্রহ করুন আপনাদেরকে আরেকটা কথা না বললোই নয় সুবর্ণ রুই একটি সম্পূর্ণ নতুন একটি মাছের পোনা তো এই মাছ যেহেতু নতুন একটি মাছ এই মাছটা সবার হাতে নেই এই জন্য অনেক দালাল চক্র আপনাদের সাথে প্রতারণা করার জন্য ফাঁদ পেতে বসে আছে তাই আপনারা ফাঁদে পা না দিয়ে আমাদের হেসারিতে যোগাযোগ করে অরিজিনাল সুবর্ণ রুই মাছের পোনা সংগ্রহ করুন এই যে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এই মাছগুলোর বয়স হচ্ছে আপনার এক বছর তো এক বছরে আপনারা চিন্তা করেন এক বছরে যখন একটি মাছ আপনার দেড় কেজি দুই কেজি ওজন আসে তো নর্মাল রুই মাছের তুলনায় অনেক বেশি গ্রোথ আসে তো নর্মাল একটি রুই যখন আপনি তিন কেজি চার কেজি করতে চান তাহলে মিনিমাম এটাকে আপনি দুই বছর আড়াই বছর বা তিন বছর সময় দিতে হবে তো সুবর্ণ রুইয়ের ক্ষেত্রে ঠিক তা নয় সুবর্ণ রুইয়ের ক্ষেত্রে আপনার একটি মাছ আপনি দুই কেজি করতে চাইলে দেড় থেকে দুই কেজি করতে চাইলে এটি সর্বোচ্চ আপনার এক বছর সময় লাগবে আজকে এই পর্যন্তই যারা আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাই এই ভিডিওটি শেয়ার করে সকল মৎস্য চাষি বাড়িতে দেখার একটি সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনারা চাইলে আমাদের প্রতিষ্ঠানটি এসে ভিজিট করে যাবেন সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরাকাত